আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইবার ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দশই অক্টোবর দিন ধার্য করেছেন আদালত দর্শক আপনারা সকলেই জানেন যে গত পনেরোই সেপ্টেম্বর বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন দাখিল করেননি এই জন্য ঢাকা মহানগর হাকিম আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন বুধবার সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন সত্যব্রত শিকদারের আদালতে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে পরিমণি হাজিরা দেন সেদিন অনেক ভিড় থাকায় নিজের নিরাপত্তার কথা ভেবে পরিমণি নিজেই হাজতখানার গেট দিয়ে প্রবেশ করেন এবং এ সময় পুলিশ ও তার কিছু আত্মীয় হাজতখানার ভেতরে প্রবেশ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এসেছেন পরিমণি আর ঠিক তখনই পরিমণিকে কয়েকজন পুলিশ সদস্য আদালত কক্ষের দিকে নিয়ে রওনা হন এবং সিঁড়ি দিয়ে যখন ওঠেন এবং সে সময় তার পাশে থাকা একজন নারী পুলিশ সদস্য আসামিদের যেভাবে ধরে নিয়ে যাওয়া হয় যখন পরিমণিকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে তাকে যেভাবে ধরে নেওয়া হয়েছিল আদালতে যেভাবে দুই পাশে দুই পুলিশ নিয়ে বা মহিলা পুলিশ হাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছিলো ঠিক সে একইভাবে পুনরায় পরিমণির হাত ধরার চেষ্টা করলে মুহূর্তের মধ্যেই সে হাত সরিয়ে নিয়ে বলেন টাচ মি এই হাত ধরবেন না তারপর তিনি হাত ছাড়িয়ে নিয়ে আদালতের বারান্দা দিয়ে প্রবেশ করেন মানে হচ্ছে যে সেই পুলিশ সদস্য যখন তাকে হাত ধরে নিয়ে যেতে চেয়েছিল তখন সে ভাবছে হয়তো আবার তাকে আসামি ভেবে আসামিদের মতো নিয়ে যাচ্ছে সে তার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে এবং সেই কথা মনে পড়ার কারণে সে এইভাবে রিয়্যাক্ট করে এবং সেই মহিলা পুলিশকে বলেন ডোন্ট টাচ মি তো যাই হোক দর্শক প্রসঙ্গত এর আগে গত 23 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়শের আদালতে পঞ্চাশ হাজার টাকা মুচলেকায় পরিমণি জামিন মঞ্জুর করেন ওই দিন পরিমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মুজিবুর রহমান নীলাঞ্জন রিফাত সুরবি কামরুজ্জামান সহ আরও অনেকেই অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতাও করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন আর দর্শক আমরা এটাও সবাই জানি যে উনিশেই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে পরিমণিকে একদিন এবং দশই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে দুই দিন এবং পাঁচই আগস্ট একই মামলায় পরিমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পরিমণি তিন দফায় মোট সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে যদিও এই রিমান্ড নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠেছে এবং হাইকোর্ট থেকে প্রশ্ন তুলেছিল যে কেন পরিমণিকে এতদিন রিমান্ডে নেওয়া হয়েছে সে প্রশ্নের উত্তরও সেখানে তারা পেয়েছে দর্শক এটা হচ্ছে যে 4 আগস্ট রাতে প্রায় চার ঘন্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরিমনিকে ও তার সহযোগীকে আটক করে র‍্যাব এবং র‍্যাব বাদী হয়ে মাদক আইনে পরিমনির বিরুদ্ধে মামলা করে আর সেই মামলার হাজিরার জন্যই গত 15 সেপ্টেম্বর পরিমনি আদালতে হাজিরা দেন যেহেতু তিনি জামিনে বের হয়ে এসেছেন তাই তাকে আদালতে গিয়ে হাজিরা দিতে হয়েছে তো দর্শক এই ছিল যে পরিমনির যে অ্যাটিটিউড সেটা এখনো এক বিন্দু কম হয়নি যাই হোক দর্শক আপনাদের এই ব্যাপারে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম